জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধানিকই পাই আমি আর আমার গলু সোনার পরিবারের সকলেই সুস্থ আছি গলুর এই রুমের দরজাটা খুললেই না একটা আলাদাই অনুভূতি হয় জানেন তো এত সুন্দর লাগে মনে হয় অন্য জগতে চলে এসেছি মানে বাড়ির মধ্যেই যে আমাদের এই রকম একটা ছোট্ট জগৎ আছে এত সুন্দর সেটা আমরা কল্পনাও করতে পারি না এই দরজাটা যখনই খুলি তখনই যেন ভিতর থেকে একটা আলাদাই অনুভূতি হয় মানে এই সিংহাসন সাজানোর পর এদের আলাদাভাবে একটা সিঙ্গার করার পর সাইডের সিনগুলো এত অপূর্ব লাগে না সামনাসামনি আপনারা দর্শন করলে মনে হয় মানে ওখানেই বসে থাকতে ইচ্ছা করবে তো আমি যখনই সময় পাই তখনই গরুদের ঘরে প্রায় বসেই থাকি এখন ভালো লাগে বেশ এবার মাঝে মাঝে এখন গরমকাল তো কোনো কিছু কাজ সেরকম করতে ভালো লাগে না তো কাচের ফাঁকে ফাঁকেই গিয়ে গলুর কাছে মানে গলুর সিংহাসনের নিচেটা করে আমি ওখানটা একটু শুয়েও পড়ি বলতে গেলে তো এই দেখো আমার লক্ষ্মীনারায়ণ বাড়িতে চলে এসেছে দর্শন করে নাও তোমরা তো এনার লক্ষ্মী মায়ের আমার ঘট আমি বাপের বাড়িতে রেখে এসেছি কারণ ওখানে উদযাপন না করে এখানে প্রতিষ্ঠা করা যাবে না তো বাকি সমস্ত ভগবানের নিয়ে চলে এসেছি কারণ মূর্তি সেবা আমার দিদার বয়স হয়েছে করতে পারে না একদম ওদের স্নান করানো ড্রেস পরানো তো এগুলো পারে না বলে সব মূর্তিদের নিয়ে চলে এসেছি এবং সমস্ত ঘটগুলো ওখানেই এখনও পর্যন্ত প্রতিষ্ঠা করা আছে তো ওখানেই এখন দিদা সেবা দেয় ঘটের সেবা দেয় কারণ ঘটে জল দেওয়া এবং ফুল দেওয়া এটা আমার দিদা তাও পারবে কিন্তু মূর্তিকে স্নান করানো ড্রেস পরানো এগুলো পারে না তো তার জন্য ওখানে ঘটের সেবা হয় আর এখানে আমি মূর্তি নিয়ে চলে এসেছি তো দিদাকে বলেছি যতদিন ওখানে থাক যতদিন ভগবান চায় তারপর এখানে নিয়ে আসবো তো দর্শন করো তোমাদের প্রিয় গোলুবাবুকে আর দেখো কত মানে এই সিংহাসনটা করার পর এবং ওদের ডেকোরেশন এদিক ওদিক ফুলের সাজার পর যেন একটা আলাদাই গরুর মুখে চমক চলে এসেছে মানে এত অপূর্ব দেখতে লাগছে ধারণা করার বাইরে তো আরও একটা দর্শন দেবো তোমাদের প্রকৃতির দর্শন আগের দিন ভিডিওতে বলেছিলাম না সিঙ্গুরের ওই সাইডগুলোতে কি সুন্দর লাগে গাছপালা ভরাট আমার শ্বশুরবাড়ি এদিকেও আছে কিন্তু অতটা গাছপালা নেই সিঙুরের ওদিকটা যে ফাঁকা জায়গাগুলো এত সুন্দর গাছপালা তো তার জন্য গলুর বাবাই আজকে হরিনামের এখানে একটা হরিনাম সংকীর্তন ছিল সেখানে আজকে প্রসাদ দিয়ে পেয়েছিলাম ওখানে গিয়েছিলাম দুপুরবেলা প্রসাদ খেতে তারপর গরুর বাবাই বলে যে চলো আজকে তোমার যেখানে এত পছন্দ প্রকৃতির ভালোবাসা আজকে তোমাকে প্রকৃতির ভালোবাসা দেখাবো তো আমি বললাম তাহলে চলো তো তারপর অনেক কথা শুনেছিলাম সেই বাগানের সম্বন্ধে কারণ গলুর বা গলুর দাদাই আমাকে বলতো গলুর ঠাম্মি বলতো তো আমি ভেবেছিলাম দিন সময় হলে যাব তো দেখো আমি কিন্তু এর মাঝে মাঝে ফুলদানির মাঝে মাঝে যে গোমাতাগুলো ছিল আমার কাছে সব কিন্তু সাজিয়ে রেখেছি আর এখানে আমার গিরিধারী এসে গেছে গিরিধারী এখনও সিঙ্গার হয়নি ওই যে পাকিয়ে যেটা কাপড় দিয়ে বানাই বসানোর জন্য সেটা নোংরা হয়ে গেছে নতুন বানাতে হবে আবার তো এখনও সময় হয়ে ওঠেনি আর এখানে আমার গুরুদেব আছেন ওনারা এখানটাতেই এখন রেখেছি ওনাদের আসন আলাদা জায়গায় করা হবে তো দেখো সমস্তটা দর্শন করো আর সেই বাগানটারা দর্শন করাবো এত অপূর্ব প্রকৃতি মানে ভগবান যে কত রকমভাবে আমাদের প্রকৃতিকে সৃষ্টি করে এবং দিনে দিনে মানুষ সমস্ত কিছু একদম ছন্ন ছাই করে দিচ্ছে মানে মানুষই সব শেষ করে দিচ্ছে আর কি তো দেখো এরকম বাগান আমি কোনোদিন দেখিনি এই ফার্স্ট টাইম আমি এরকম চোখে দেখলাম আমি সবসময় গরুর বাবাকে বলতাম কোন একটা ঘন বনে বেশ আমরা রাইডিংয়ে যাবো এবং সেখানে টেন করে থাকবো এরকম একটা অ্যাডভেঞ্চার করবো খুব ইচ্ছা ছিল এরকম কিছু করার তো গরুর বাবাই বলেছে ঠিক আছে চলো আমাদের এখানে পাশেই অনেক বাগান আছে বড় বড় তোমাকে একদিন নিয়ে যাই তো আজকে নিয়ে গেছে স্কুটি করে গেছিলাম আমরা তো বললো তো চলো যেখানে দেখো এত অপূর্ব লাগছে মাঝখান থেকে এটা কিন্তু সরুর রাস্তা আর চারিদিকে দু সাইড দেখলেই যেন একটা বুকের মধ্যে আতঙ্ক মানে ছেয়ে আছে যেন ভেতর থেকে কষ্টও হচ্ছে বুকটা ঢিক করছে যে কোনো যদি বন্য পশু যদি এসে যায় সামনাসামনি কী অবস্থা হবে কিন্তু তাও এত আনন্দ লাগছিল এত গাছপালা এত সুন্দর প্রকৃতি ওদের এদের এখানে আছে বলেও আমি জানতাম না মানে শুনেছি আমি জানতাম ছোট ছোট আম গাছ আছে আমাকে বলতো তুমি এত আম খেতে ভালোবাসো তোমার গলু এত আম খেতে ভালোবাসতো ভালোবাসে তো তোমাকে আম বাগানে নিয়ে যাব। দেখবে শুয়ে শুয়ে আম পারবে এরকম ব্যাপার তো এখানে দেখো আনারস খেতেও কিন্তু ভর্তি কত আনারস হয়েছে দেখো ছোট ছোট গাছে মানে প্রচুর আনারস হয়েছে দেখলাম আর ওপরের প্রকৃতিগুলো দেখো কি দারুণ লাগছে মানে আমি ওখানে একটুখানি দাঁড়িয়েছিলাম দু মিনিটের মতো দাঁড়িয়েছি বেশি না দু মিনিটের মতো দাঁড়িয়ে আমি গাছপালাগুলোকে দেখতে থাকি এত অপূর্ব লাগছে আমি বলেছিলাম যে চলো এখানে না দুদিন থাকা যাবে এখানে কোনো কিছু একটা ব্যবস্থা করো তো তারপরে শুনেছিলাম গরুর দাদাই বলেছিল যে এখানে নাকি প্রচুর পরিমাণে শিয়াল আছে দিনের বেলাতেও নাকি শিয়াল বেরোয় তো সেই জন্য আমি ওই শিয়ালগুলোর ভয়ও পাচ্ছিলাম আর বলছিলাম গরুর বাবাই বাবাইকে যে এখন যদি একদল শিয়াল এসে আমাদেরকে আক্রমণ করে তাহলে আমরা কোথায় যাব কিভাবে কি করব না করব তো গোলুর বাবাই বলছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি স্কুটিতে ওঠো এখান থেকে বেরিয়ে যায় কারণ অনেকটা বনের ভেতরে ঢুকে গেছি মানে আরও বোন আছে নাকি আরও মানে ভেতর থেকে আরও যদি গাড়ি চালায় আরও বড় বড় এরকম ঘন বোন আছে কিন্তু তোমাকে নিয়ে যাব না এখন যখন বাবার সাথে আসবে মানে গলুর দাদাইয়ের সাথে যখন আসবে তখন নিয়ে যাবে এখন একদিন তো চলো এখন বাড়ি চলো তো দেখো যেদিকেই দেখবে সেদিকেই যেন একদম বনে বোন মানে কোনো ঘর বাড়ি কোনো কিচ্ছু কিন্তু এদিকে নেই আর এত বোন আমাকে বলছে এখান থেকে শেয়াল বেরোয় নাকি মানে যেতে যেতেও ভয় দেখাচ্ছে এরকম ব্যাপার তো এখানে আরও একটা দৃশ্য দেখলাম এখানে দেখো এই আম গাছগুলোর মধ্যে না কেমন একটা দৃশ্য আছে আমি দেখাচ্ছি ক্যামেরাটা ঘোরাবো তারপর মানে আমার হঠাৎ চোখে পড়লো যে এটা আবার কি গাছ কেমন একটা গাছ মানে আম গাছ হয়ে আছে তাই সেই গাছটার মধ্যে কোনো একটা গাছ জড়িয়ে তোমরা যদি জেনে থাকো এটা কিন্তু বলো কেন কারণ মানে কীরকম একটা বিভ্রস দেখতে লাগছে সামনাসামনি যেন একটা সেই ভুতুরে ভুতুরে ব্যাপার লাগছে দেখো এই গাছের মধ্যে না আমি সামনে মানে ক্যামেরাটা জুম করেছি কিন্তু ঠিক ততটা হয়নি আম গাছের মধ্যে কোনো একটা গাছ জন্মে মানে একদম আম গাছটাকে পুরো একদম অন্য রকম একটা চেহারা এনে দিয়েছে তারপর গোলুর বাবাই বললো আমার সাইডে সামনেতেও নাকি একটা গাছ আছে তো সেটাই আবার ক্যামেরাটা আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম এই দেখো এটা তো দেখো জুম করে দেখাচ্ছি এই গাছটা কি গাছ তোমরা একটু বলো এটা কিন্তু আম গাছের ওপরে এরকম পাতা কিছু একটা এরকম হয়েছে ঠিক আছে এই দেখো এরকম পাতা তো তারপর গোলুর বাবাই বললো তাড়াতাড়ি চলো কারণ অনেক বোনের ভেতরে এসে গেছি তো বাড়ি চলে চলো দুপুরবেলা আবার তো যেহেতু আমি বললাম হরিনাম সংকীর্তনে ওখানে আমরা প্রসাদ খেতে গেছিলাম তো প্রসাদ প্রসাদ পেয়ে এই বনের ভেতরে আমরা ঢুকেছিলাম একটু তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই বাড়ির দিকে কারণ এদিক থেকে অনেক রকম রাস্তা আছে যে দিক থেকে খুশি যাওয়ার তো এই সরু সরু যেটুকু দেখো মানে একটুখানি মানুষ হয়তো যাওয়া আসা করেছে তো আমি গুলুর বাবাকে বললাম কি করতে এতটা বনে এলে স্কুটি নিয়ে হ্যাঁ কিছু যদি হয়ে যায় বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি চলো আমাকে নিয়ে তো সেই যেই বলা সেই কাজ আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর এই বোনটা আমার সত্যি খুব দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও কারণ প্রকৃতি প্রেমীরাই একমাত্র ভগবানের প্রেমে পড়ে যায় খুব তাড়াতাড়ি তো আমিও একজন ভীষণ পরিমাণে প্রকৃতি প্রেমী এবং আমার গাছ প্রকৃতির একটা মানে সমস্ত কিছু পশু পাখি সমস্ত কিছুই আমার খুব ভীষণ পরিমাণে প্রিয় আমি খুব আনন্দ পাই এরকম প্রকৃতির ভেতরে আমাকে যদি নিয়ে যাওয়া হয় তো আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাগুলোতে আমি জানতাম মানে জানতেই পারতাম না যদি আমাকে না নিয়ে যেত যে এত সুন্দর বাগান আমার শ্বশুরবাড়ি এলাকার দিকে আছে তো আমার ভীষণ ভালোও লেগেছে আর তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর আজকে আসি কাল নতুন ভিডিও নিয়ে পারলে আবার দেখা হবে রাধে রাধে